আমরা বন্ধুরা পাগলের মতন চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আমি দোকান থেকে চলে এসেছি, অন্যদিন তোমাদেরকে বলে শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই কথা বলি। আজকে বললাম শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি পাগলের মতন তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। গরমে দেখে আগল পাগল হয়ে দোকান থেকে চলে এসেছি, মার্কেট করে মাল টাল, দোকানের মাল টাল করে চলে আসলাম। যাই হোক, এখন আমিও ফ্রেশ হয়ে নিয়ে একটু বসছিলাম ফ্যানের নিচে, মা ওই টিভি দেখতেছিল, ওইখানে বসে একটু টিভিও দেখলাম 2-4-5 মিনিট। আর এখন ভাবতেছি না আর বসা যাবে না, যত বসবো ততই আরাম পাবে শরীরে, আরও শরীর গা ছেড়ে দিয়ে বসে থাকবো। যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? এই যে চলে এসেছি ফ্রেশ হয়ে, গরমের ছুটি আর ভালো লাগছে না, হাতে মুখে চোখে মুখে জল দিলাম, জল দেওয়াতে একটু আরাম লাগলো। গাটা ধুতে চাইছিলাম কিন্তু ফট করে এরকম করে গা ধুলে কী হয়, সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়, সেই জন্য আস্তে 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 করে গাটা ধুতে হবে। মেয়ে চা বসে এসছে, আমি দেখে আসি, ও পড়তে বসে তো, তার জন্য আমি বললাম তুই পড়, আমি দেখি, চলো যাই এবার রান্নাঘরে। চা হয়ে গেছে, আমাকে বলছে চা বানানো হয় নাই, তুমি যাও বানিয়ে নিয়ে আসো। দেখো ওই যে এখন ওই চলে এসছে, ওই যে চা হয়ে গেছে, চা হয়ে গেছে, আর আমাকে বলতে আছে যাও আমি চিনি জলে দিয়ে আসছি, তুমি চাটা বানাও। মানে ঠিক আছে তাহলে তুই পড়তে বস। এই যে এখন ও আমার সঙ্গে সঙ্গে চলে এসছে, চা হয়ে গেছে, তাও তোমাদেরকে ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি, চা হয়ে গেছে, আর একটু জাল হলে ঠিক হবে। এটা আমার পয়লা বৈশাখের দিনকার দুধ কিনেছিলাম দোকানে, দুধটা নিয়ে এসেছিলাম বাড়িতে, এনে যে ফ্রিজে রেখেছি আর মনে নেই, আজকে মনে পড়লো ফ্রিজে যে দুধটা রেখেছি, ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছি, ওটা জানি কী হয়েছে, আইস হয়েছে না কী হয়েছে, চলো দেখি একবার দুধটা বের করে নিই। আইস হয়ে গেছে, দেখো এই যে পুরো আইস হয়ে গেছে, এটাকে এখন একটু জলের মধ্যে নর্মাল জলে রাখবো, রেখে তারপরে দুধটা জাল দিয়ে দেবো, নাহলে দুধটা নষ্ট হয়ে যাবে। আইস হয়ে গেছে, একদম মনে ছিল না একদম, তার মানে কি দোকান থেকে এসে এসে তাড়াহুড়ো করে যে ফ্রিজে ঢুকে রাখছি আর একটুকু মনে নেই, যদি ঠান্ডা মাথায় রাখতাম তাহলে মনে থাকতো, একদম তাড়াহুড়ো করে ওখান থেকে এসে এসে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকে দিয়েছি, একটু যদি খেয়াল থাকে। আজকে আমি দোকানে বসে বসে ভাবতেছি, তারপরে এক কাস্টমারের হাতে এই দুধটাই রেখেছি, পরে ফট করে মনে পড়লো কিরে দুধ, আমিও তো দুধ কিনেছিলাম, দুধটা তো জাল দিয়ে নেই ফ্রিজে রেখেছি, সেটা তো রয়েই গেছে। এখন সেটা একদম মাথার মধ্যে মেমোরিতে একদম ঢুকে নিয়ে এসেছি, যে গিয়ে হাত মুখ ধুয়ে দুধটা বের করবো আগে। এবার এই দুধটা একটু নর্মাল জলে ভিজিয়ে রাখি, ডুবে রাখি, দেখি একটু ভিজে, দেখো এখানে রেখেছি, পরে জাল দিয়ে দেবো, থাকছে নিচে বসে আরাম করে খাই। আর ছেলে তো ওই যে দোকানেই আছে, আসে না এখন থেকে, ও আসলে কী খাবে জানি না, আসলে ওর খেতে দেবো কী খাবে, ঠিক আছে চলো যাবে চাটা খেয়ে নি। এই যে আজকে তো দ্বাদশী, আমি সকালবেলা কিন্তু রান্না করে নিয়ে গেছি ঠাকুর পূজা টুজা দিয়ে, কিন্তু ভিডিও আমি করতে পারি না, মানে এত তাড়াহুড়ো ছিল যে আমি ভিডিও দিয়ে করার মানে টাইমটা হয় নাই। তারপরে এলো এখন ভাত বসে দিয়েছি, যারা তোমাদেরকে দেখাই ঠাকুর ঘরে, আমি ভাতটা বসে দিয়েছি, এদিকে ভাতটা হতে থাকুক, এদিকে মেয়ের খাতা কয়েকটা সেলাই করে দেবো, মেয়ে ডাকছে ভাতটা আগে দেখে যায় একটু, আজকে দুপুরে কী কী ভগবানকে ভোগ দিয়েছিল যারা তোমাদেরকে দেখাই, কী কী রান্না করেছিল মা, ভাতটা হতে থাকুক, এটা আমাদের রাত্রে খাওয়ার জন্য। এখানে আছে দুধ, আর এখানে মা কী রান্না আছে দেখো, কলা পাতা, সেদিনকে কলা পাতাগুলো রেখে দিয়েছিলাম, এখানে ডাল আছে সজনা দিয়ে ডাল রান্না করেছে, তারপরে এখানে দেখো কি বকফুল ভাজি, আর এখানে আছে শাক, ভাতও আছে এখানে, আর এখানে কী আছে এদারাও দেখে, এখানে কিচ্ছু নেই, আজকে ঠাকুরকে এই দিয়ে ভোগ দিয়েছিল দুপুরে, আমি মেয়ের খাতাগুলো সেলাই করে দিই। দেখো বন্ধুরা বসে পড়লাম খাতা সেলাই করার জন্য, এবারে আমি মেয়ের খাতা সেলাই করছি, অন্যবার প্রতিবারে রেডিমেড খাতা কিনে দিই, এবার মানে স্কুল থেকে বলছে দিস্তা খাতা প্লেন খাতা লাগবে, সেই জন্য এই যে খাতা সেলানো, না হলে প্রতি বছরই আমি দিস্তা খাতা কিনি না, রেডিমেড খাতাগুলো কিনে দিই, কিন্তু এবার দেখি কী করে এই খাতায় কীভাবে লেখে। খাতাগুলো সম্পূর্ণ সেলাই করে নিই, এক এক করে সেলাই করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করি। আবার সেলানো হয়ে গেছে, আজকে খাতাগুলো সেলাই করে দিলাম, আর হলো একদিনে পারবো না, এই যে এই যে এই সাজেশনটা, এটারে ওকে ভাগ ভাগ করে মানে অনেকগুলো সাবজেক্টের তো ওই সাজেশনটা, এই জন্য ভাগ ভাগ করে সুন্দর করে মানে তোমার অ্যাসামিস, ইংলিশ, সোশ্যাল স্টাডি,
হিন্দি যা যা আছে সাবজেক্ট এখানে একসঙ্গে, তো এটারে কি করব ভাগ ভাগ করে অ্যাসামিসটা অ্যাসামিস, ইংলিশটা ইংলিশ, সব সব সাবজেক্টের আলাদা আলাদা করে দিব, তাহলে সুবিধা হবে আর এত তাড়াতাড়ি নষ্ট হবে না। আর যদি এরকম করে আসতে বইটা যদি উল্টিয়ে পাল্টিয়ে পড়ে দুই দিনে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। তা আমাদের পুরানা বই কিনে দিয়েছি, নতুন বই দরকার পেলাম, ভাবছিলাম যদি পুরানা বই পাই তাহলে পুরানা বই কিনে দেবো, আর যদি না পাই তাহলে নতুনই কিনে দেবো। পেয়ে গেলাম, বেকার আর নতুন একই বই, নতুন আর পুরানার কী আছে না, পড়ার সঙ্গে হলো কথা। যাই হোক, এইটা আরেকদিনকা করে দিব, ভাগ ভাগ করে সেলাই করে দিব। আজকে এই খাতাগুলো সেলাই করলাম তোমাদেরকে দেখাই বা ক্যামেরা করে। মলাট ঠলাট এখন তৈরি লাগানো হয় না, এই খাতাগুলো মলাট লাগানো হলে গেজেট কাগজ কিনে আনতে হবে, তাহলে গেজেট কাগজ আনা হয়নি, আর আজকে লাগানো হলো না, সেলাই করে দিলাম আজকে। কালকে আমি দোকান থেকে আসার সময় গেজেট নিয়ে আসবো, তারপরে মলাট লাগিয়ে দেবো। দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, সেলাই করা হয়ে গেছে। যাই দেখি গা দুধটা কী হলো, দুধের পরিস্থিতিটা কী দাঁড়ায়। দুধটা জাল দিই, দেখি দুধটা গলছে কিনে নাই, আইস হয়ে আসছিলো না, ওইটা জলে দিয়ে এসেছিলাম, এখন গিয়ে দেখি দুধের কী পরিস্থিতি, কী হালত। দুধ গরম বসে দিয়েছে, এই যে আমার মেয়ে দুষ্টাম, হলিয়া দুষ্টাম, এই দুধটা গরম করে নিই, নিয়ে তারপরে মনে থাকতে দুধটা গরম করি, না হলে আবার এটার কী হবে মনে থাকবে না, তারপরে নষ্ট হয়ে যাবে এতগুলো দুধ। ঠিক আছে, আমি এখন দুধটা গরম, দুধ একদম বলক উঠে যাচ্ছে, মেয়েও বলে দুধ দিয়ে ভাত খাবে। ঠিক আছে, এখন যাই, চলো কী কী কাজ করি, কী যে করবো ভেবে চিনতেই পারছি না। কালকে সকালে কী রান্না করবো সেটাও জানতো না। আজকে স্কুল যাওয়ার কান্দ নাই তুমি? কি করছো? কে টিফিন পড়ে গেছিল, তারপর তুমি কি করছো? কেজি ধরে না হাত কেটে যাবো, কিন্ডার জয় খেয়েছো? কে দিছিল? সিস্টার কিন্ডার জয় দিছিল তোমারে? মিথ্যাবাদী, বাপা কিন্ডার জয় কিনে দিছিল, খাইছো তুমি? ও স্কুল যাওয়া কান্দো নাই, গুড বয়, কালকে কানবো না, কালকে কানবো না। বন্ধুরা দেখো, এবার বসে পড়ছি সবজি কাটার জন্য। সকালের সবজিটা রাতে কেটে রাখি, আর মানে রাতে কেটে রাখলে কী হয়, সকালবেলা এত তাড়াহুড়া করা যায় না, আর তাড়াহুড়া করতে পারি না, কেন সকালে যত সকালে উঠি ঘুমে একটা নেশা থেকেই যায়, তার জন্য মানে তাড়াতাড়ি করা যায় না। আর এদিকে গুড্ডু সোনা কী দৌড়াদৌড়ি করছে, আমি আমি যে বুবুর জন্য ভিডিও করতেছি। বন্ধুরা আমার তো সবজি কাটা হয়ে গেছে, এখন যে মেয়ে বলে দুধ দিয়ে ভাত খাবে, ওইটাই এখন আরে দুধ দিয়ে ভাতটা সুন্দর করে মেখে দিতে লাগে, মানে খাওয়া দিতে লাগে, খাওয়াতে দিতে পারবো না, কেন আমিও খাবো এখন, আমি খিদে পেয়েছে, আরে ভাতটা মেখে দিয়ে আসি, এটা দেখ ভাতটা দুধ দিয়ে ভাত মেখে দিই, মেখে দিয়ে তারপরে আমরা লাঞ্চ করি। আমি আজকে তো আজকের দিনটা ওই ঠাকুর ঘরেই খাবো, আগে আমি ওই ঘরেই খা মানে ওই ঘরেই খেতাম, তারপরে ওই যে একটু অসুবিধা হয়ে যায়, মানে এদিকে মাছের পাক, এদিকে গ্যাস মুছো চলতে পারে, এটা এটা করে, সেই জন্য আর মানে অসুবিধার জন্যই খাই না। আমি তো আর এত নিষ্ঠাধারী নিয়মধারী না যে ওই ঘরে খেতে পারবো না, এই ঘরেই খেতে লাগবো, মানে এইটুকু অসুবিধার জন্য আমি যে ঠাকুর ঘরে খাওয়া না হলে ওই ঘরেই আগে আমি খেয়ে নিতাম, ওই ঘরেতেই রান্না করতাম, ওই ঘরেতেই সব কিছু করতাম, একটু অসুবিধার জন্য এখন মানে আর ওই যে ঠাকুর ঘরেই করি। এখন মেয়েকে ভাতটা মেখে দিয়ে আসি, আর হাম খায়ঙ্গে চিনি সে দুধ সে ভাত। এখান থেকে দুটো বাটি দিত, একবার দাদার দিয়ে দিয়ে ঝামেলা শেষ করে দিয়ে আমি রান্না রান্না করে বলে ঠাকুর ঘরে দিবি, আমারও খেলে উঁচু করতেছে পেটটা। Thank you.
হাত ধুইছ? হ্যাঁ হাত ধুইছ। কিছু হাত ধুইছ? বাতটা তোমাক ভাত দিছ? ভাতটা একটু কমাই দেবা। হ্যাঁ হব হব। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, नौस्ताद मेरा वो हम नवा, नौस्ताद मेरा वो हम দিদির একটু বাচ্চা ছেলে মেয়েকে খাওয়া দিয়ে দিয়েছি, এই যে ওরা খাচ্ছে। যাবো ডিনার করতে, আমার খাওয়াটা মা বাড়ছে, নিয়ে আসি, চলো যাই ঠাকুর ঘরে। খাওয়া বাড়ছে, ঠিক আছে ডিনারটা করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করি। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন রুমে বাসন টাসন ধুয়ে সব কিছু করে চলে আসলাম। আর হলো মেয়ে বিছনা করেছে, করে এখন চলে গেলো, মানে ওই একটু হাত মুখটা ধুতে বললাম, যা একটু হাত মুখটা ভালো করে ধুয়ে। ও বলছে আমার মুখ চুকগুলো আঠা আঠা লাগছে, আমি একটু হাত মুখগুলো অতিরিক্ত গরম ছেড়েছে না, সেই জন্য এই যে মুখ চুখ শরীর চুলো আঠা 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 ভাব। যাই হোক তোমাদেরকে দেখাই, এই যে মেয়ে বিছনা করে গেছে, কিন্তু মশারিটা এখন দিকে তার দিকে গুঁজে না, এটা আমার কাজ। ও প্রত্যেক দিন বিছনা করবে, মশারি টানাবে, সব কিছু করবে, আর হলো মশারিটা বুঝবে না। এখন এটা আমি বিছনায় উঠবো আর মশারিটা বুঝবো, আর হলো ঘুমাবো। ঠিক আছে আমি আগে মশারিটা বুঝি, বুঝে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমি মশারি নিচে বিছনায় চলে এসেছি, এখন ঘুমাবো। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম আর অনেক কিছু কাজই করলাম, অফ ক্যামেরা করেও, সব ক্যামেরা অন করে কাজ করা যায় না কত কিছু কাজ। যাই হোক আজকে মানে যেটা বলতে এসেছি, আসলে না মেয়ে মানুষের কষ্ট কোনোদিনও মাপা যায় না, যায় নাকি মাপা যায় না? কষ্টগুলো জানি কেমন, যদি সত্যিই করে যদি কষ্টগুলো মেয়ে মানুষের কষ্টগুলো মাপা যেত, তাহলে বোঝা যেত যে কত কতটুক কষ্ট নিয়ে তারা থাকে। কেউ হলো ভাষায় প্রকাশ করে, কেউ কেউ মুখে প্রকাশ করে, কেউ কেউ মানে এক একজনের প্রকাশটা এক একজনের মতে, তাই না? তাই বলছি যে মেয়ে মানুষের কষ্ট আজ পর্যন্ত কেউ বুঝেও নাই, আর মনে হয় কেউ বুঝবো না। আর কষ্ট মানে কোনোদিনও মাপাও যাবে না মেয়ে মানুষের কষ্টগুলো। কষ্ট মানে কতগুলো কষ্ট আছে, না বলা কষ্ট, না বুঝানো যায়, না বলা যায়, না কিছু করা যায়। কষ্ট যে মনে চেপে রাখতে রাখতে একদিন এমন হয়ে যায় একটা মেয়ে মানুষ পাথরের মতন তৈরি হয়ে যায়, তাই না বন্ধুরা? আজকে আর ভিডিওটা আমি বেশি বড় করি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর আমার নতুন ভিউয়ার্স যারা যারা আছো, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো, আর একটু শেয়ার করো। শেয়ার করলেও মানে তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করলে কি জানে আমি একটু এগোতে পারবো, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। আর ভিডিওটা আমি বড় করছি না, আজকের মতন তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।